ছত্তিশগড়ে আঠাশপুর গ্রামের ঝন্টু মল্লিক নামে এক গরু ব্যবসায়ী কুসুম গ্রাম পশু হাটে গরু বিক্রি করার উদ্দেশ্যে বাড়ি থেকে হেঁটে হেঁটে বেশ কয়েকটি গরু নিয়ে কুসুম গ্রাম পশু হাটে যাচ্ছিলেন। মেমারি কাটোয়া রোডে জয়রামপুর ক্যানেল পুলের নিকট মেমারিগামী একটি ডাম্পার পেছন থেকে ধাক্কা মারায় ঝন্টু মল্লিক ঘটনাস্থলেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। তার সঙ্গে একটি গরুকে ধাক্কা মেরে ডাম্পারের সামনে হোকে আটকে যাওয়ায় টেনে 3 কিলোমিটার দূরে কুসুমগ্রাম বাজারের নিকট গরুটাকে ফেলে পালায় ডাম্পার গাড়িটি। মন্তেশ্বর থানার কর্তব্যরত পুলিশ দেখতে পেয়ে আহত ঝন্টু মল্লিককে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আসে। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। আজকে দুর্ঘটনা কিভাবে ঘটেছে? দুর্ঘটনা ঘটেছে আবাসপুর থেকে আমার মামাতো ভাই সুনগ্রামের হাটে গরু বিক্রি করতে যাচ্ছিল। উনি একজন গরু ব্যাপারী, ওনার ভাইপো আর উনি এক সঙ্গে ছিলেন, রাস্তা দিয়ে গরু ডাকিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই অবস্থায় পিছন থেকে গাড়ি এসে, কি গাড়ি? গাড়িটা ডাম্পার বলছেন আমার ভাইপো। হ্যাঁ বলছেন ডাম্পার গাড়ি এসে পিছন থেকে ওকে মারে এবং একটা গরু চাকায় সঙ্গে বা গাড়ির কিপসে এসে জড়িয়ে গেছে। গাড়িটা সঙ্গে গরুটাকে ছেঁচড়ে নিয়ে গিয়ে আপনার 3 কিলোমিটার তফাতে কুসুমগ্রাম বাজার পার হয়ে গরুটা পড়ে আছে। এবার ধরুন এই পজিশনে আমার ভাই পড়েটি ডেট হয়ে গেছে। কারা উদ্ধার করে নিয়ে এলো? উদ্ধার প্রশাসনকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন কোথায় আছেন? এখন আমরা আছি মন্তেশ্বর থানায়। আপনার নাম? আমার নাম হামিদ শেখ।